প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা খুব ভালো প্রজেক্ট বানাবো যেটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো এবং দেখো আমরা এই প্রজেক্টটা কীভাবে তৈরি করছি তো তৈরি করার যে পদ্ধতি আছে সেটা কিন্তু খুবই সহজ আছে তোমাদের করে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই প্রদীপটা তৈরি করব এখানে আমরা একটা প্রদীপ নিয়েছি দেখতে পাচ্ছ এই যে প্রদীপ তো এই প্রদীপ তৈরি করব যে কিভাবে আমরা জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় সেটা আমাদের যে থিওরি রয়েছে বা সায়েন্সের ম্যাজিক কি রয়েছে সেটা আমরা এখানে করে দেখাবো তোমাদের এটা করে দেখার জন্য কি নিতে হবে একটা আমাদের প্রদীপ লাগবে তার সঙ্গে আমাদের একটা এলইডি বাল্ব লাগবে দেখো আমাদের এখানে একটা লাল এলইডি বাল্ব নিয়েছি দুটো ব্যাটারি লাগবে জল লাগবে আর লাগবে কিছু পরিমাণ নুন লাগবে তাহলে তোমাদের দেখো আমরা কীভাবে করে দেখাচ্ছি ব্যাপারটা যে কিভাবে এটাকে করতে হয় যাতে আমরা জল দিয়ে প্রদীপ জ্বালতে পারবো খুব সহজেই তোমাদের মনে হতে পারে যে জল দিয়ে প্রদীপ জ্বলতে পারে কি হ্যাঁ জ্বলতে পারে সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি যে কীভাবে জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় সেটা তোমাদের করে দেখাচ্ছি কী করতে হবে প্রথমে দেখো এই আমাদের ব্লু গ্লু গান রয়েছে এটার সাহায্যে আমাদের এই যে ব্যাটারি রয়েছে দুটো বাটন ব্যাটারি ঠিক আছে এই দুটো বাটন ব্যাটারিকে আমরা একটু সাটিয়ে নেবো ঠিক আছে কীভাবে আমরা এটা সিরিজ কানেকশান করবো দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভকে আমরা জয়েন করে দেবো ঠিক আছে দেখো আমরা কীভাবে জয়েন করছি তোমরা একটু লক্ষ্য করো আমরা এটাকে বাইরে বাইরে জয়েন করে নেবো তাহলে কী হবে এর কোনো অসুবিধা হবে না তাহলে দেখো এই আমাদের গ্লু গান দিয়ে আমরা এই ব্যাটারিকে প্রথমে জয়েন করবো তারপরে কীভাবে কাজ করব সেটা তোমরা দেখো লক্ষ্য করো তাহলে সবথেকে প্রথমে এই গ্লু গান দিয়ে আমরা এটাকে জয়েন করছি কীভাবে বাইরে বাড়ি এবং সেটা সিটিস কানেকশন নিচ্ছি বাটনটা প্লাস মাইনাসের সঙ্গে আমরা যোগ করেছি দেখো আমরা এটাকে জয়েন করছি দেখো এটাকে আমরা গ্লু গ্লু গানের সাহায্যে এই ব্যাটারিটিকে বাইরে বাইরে জয়েন করেছি মনে রাখবে ভেতরে নয় কিন্তু বাইরে বাইরে জয়েন করে দিলাম ঠিক আছে এই ব্যাটারিটিকে খুব সুন্দরভাবে জয়েন করতে হবে না তো কিন্তু এখানে কাজ করবে না দেখো আমরা এটাকে সিরিজ কানেকশান করে নিলাম উইথ দ্য হেল্প অফ গান ঠিক আছে তাহলে প্রথমেই এই দুটো ব্যাটারিকে আমরা জয়েন করলাম গ্লু গানের সাহায্যে এরপরে কী করতে হবে এরপরে দেখো এই যে ব্যাটারিটাকে আমরা এটা এই প্রদীপের সঙ্গে লাগাবো ঠিক আছে তাহলে প্রদীপের সঙ্গে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি দেখো এইভাবে দেখো আমরা দুটো বোতাম ব্যাটারিকে আমরা এই স্যালোটেপ দিয়ে সার্টিয়ে দিয়েছি ঠিক আছে গ্লু থাকছে না সেই জন্য আমরা এটাকে স্যালোটেপ দিয়ে সার্টিয়ে দিলাম এবারে এইটাকে নিয়ে আমরা কাজ করব ঠিক আছে দেখো এখানে খুব সহজভাবে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের প্লাস আর এদিকটা হচ্ছে মাইনাস এই ব্যাটারিটিকে আমরা কাজে লাগাবো ঠিক আছে তো দেখো এইভাবে আমাদের কি করতে হবে দেখো আমরা এই প্রদীপটা বানিয়েছি তো এখানে দুটো প্রদীপের সাহায্যে আমরা দেখাবো যে কিভাবে জলের সাহায্যে এই প্রদীপ জ্বলতে পারে তাহলে এখানে দেখো যে আমরা কিভাবে জলের সাহায্যে প্রদীপ জ্বালাচ্ছি সেটা তোমাদের করে দেখাবো এখানে দেখো আমরা জল দেব এবং দেখবো যে এটা জ্বলছে কিনা সেটা আমরা একবার ট্রাই করে দেখছি তাহলে দেখো আমরা জল দিয়ে প্রদীপ কিভাবে বানিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি যে কীভাবে আমরা বানিয়েছি আগে দেখে নিই যে এটা জ্বলছে কিনা সেটা আমরা আগে পরীক্ষা করবো ঠিক আছে দেখো আমি প্রদীপের মধ্যে জল দিচ্ছি তাহলে জ্বলছে কিনা সেটা একটু ভালো করে লক্ষ্য করো দেখো আমরা এখানে জল নিয়েছি জল নেওয়ার পরে দেখো আমরা জল নিয়েছি এবারে এই জলটা আমরা যদি এটাতে দিয়ে দিই তাহলে প্রদীপটা জ্বলছে কিনা সেটা আমরা একটু দেখব ঠিক আছে তোমরা লক্ষ্য করো যে এই প্রদীপ জ্বলছে কিনা জলের সাহায্যে তাহলে দেখো এই জলটা আমরা এই প্রদীপে দিচ্ছি তাহলে কী হয় আমরা দেখব দেখো এই প্রদীপ কিন্তু জ্বলে গেছে খুব ভালো করে লক্ষ্য করো প্রদীপ কিন্তু জ্বলছে তাহলে এই যে প্রদীপ জ্বলে যাচ্ছে জলের সাহায্যে এটা কীভাবে হচ্ছে সেটা আমরা তোমাদের করে দেখাবো যে কিভাবে এই জ্বলছে বা এর পিছনে কি বিজ্ঞান রয়েছে সেটা আমরা তোমাদের করে দেখাবো দেখো লাইটটা কিন্তু আমাদের জ্বলছে জলের সাহায্যে কিন্তু এই প্রদীপ কিন্তু জ্বলছে সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি দেখো এই লাইটটা কিন্তু জ্বলছে দেখো ঠিক আছে তাহলে প্রদীপটা কিভাবে জ্বলছে সেটা আমরা দেখো দেখাচ্ছি যে জলের সাহায্যে কীভাবে জ্বলছে এটাতে কি কি করা হয়েছে সেটা একটা সায়েন্সের ম্যাজিক রয়েছে দেখো আমরা যদি লাইট অফ করে দিই তাহলে তোমরা খুবভাবে ভালোভাবে দেখতে পারবে যে আমাদের এলইডি প্রদীপটা কিন্তু জ্বলছে ঠিক আছে তাহলে জলের সাহায্যে আমরা কিভাবে জ্বালিয়েছি সেটা আমরা তোমাদের করে দেখাবো তাহলে দেখো জ্বলছে মাঝে মাঝে কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আমাদের প্রদীপ যেটা বানিয়েছি সেটা আমরা জলের সাহায্যে জ্বালিয়ে দেখাবো যে দেখো আমরা এখানে জল নিয়েছি ঠিক আছে এই জল নিলে যখনই আমরা জলটা দেব তখন কিন্তু আমাদের লাই প্রদীপ জ্বলে যাবে দেখো এখানে দেখো জল দিতেই কিন্তু আমাদের প্রদীপ জ্বলে গেল আমাদের এই প্রদীপটা খুব ভালো দেখা যাচ্ছে না তাহলে আমরা একটু নাইট মোডে চলে যাই দেখাবো তোমাদের যে প্রদীপ কিন্তু সত্যি সত্যি জ্বলছে দেখো কিভাবে আমরা জলের সাহায্যে প্রদীপ জ্বালানোর চেষ্টা করেছি এবং এটা জ্বলছে খুব ভালোভাবে তোমরা যদি দেখতে চাও দেখো আবার কিন্তু ইলিডি জ্বলছে আমরা এটা নাইট মোডে দেখাচ্ছি যে আমাদের লাইট কিন্তু প্রদীপ কিন্তু জ্বলছে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রদীপ জ্বলছে কিন্তু একটু কম জ্বলছে তাহলে আমরা আরেকটু দেখছি যারা যদি বাড়ানো যায় আলোটা ঠিক আছে তাহলে দেখ দেখতে পাচ্ছি যে আমরা জলের সাহায্যে কীভাবে প্রদীপ জ্বালানাম এবং কিভাবে আমরা সেটিং করলাম সেটা আমরা তোমাদের দেখিয়েছি এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জলের সাহায্যে প্রদীপ জালি দেখালাম যে কিভাবে এটা জ্বালানো হচ্ছে এখানে আমাদের এর ভিতরে এর পিছনে কি বিজ্ঞান রয়েছে সেটা আমাদের একটু জানতে হবে ঠিক আছে কী বিজ্ঞান রয়েছে একটু দেখে নিই তাহলে আমরা দেখাচ্ছি আমরা একটু নাই ডে ডে মোডে চলে এসে দেখাচ্ছি যে কিভাবে এই প্রদীপটা জ্বলছে জলের সাহায্যে ঠিক আছে এখানে দেখো আমরা কিভাবে করেছি জিনিসটা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে এখানে আমরা কি কি নিয়েছি সেটাকে দেখতে হবে আমরা নিয়েছি একটা এলইডি বাল্ব নিয়েছি ঠিক আছে এখানে এলইডি আর এই পিছনে আমরা ব্যাটারি লাগিয়েছি ঠিক আছে লাগিয়ে এখানে দেখো আমাদের দুটো তার দেওয়া আছে তা দেখো আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এলইডি জ্বলছে বা লাইট জ্বলছে কিভাবে যে আমরা এই যে জল নিয়েছি এটা কিন্তু জল নয় ঠিক আছে এটা হচ্ছে সল্ট ওয়াটার অর্থাৎ আমরা জলের সঙ্গে কিছুটা নুন দিচ্ছি যাতে আমাদের নুন হচ্ছে এনএ সেল তাহলে এনএ প্লাস আর সেল মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার পরে এখানে কিন্তু কারেন্ট ইলেকট্রিক বিদ্যুৎ কিন্তু আমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে ঠিক আছে তো সেই জন্য আমরা কী করেছি এখানে দুটো এল নিয়েছি এবং তারাকে একটু ফাঁকা ফাঁকে রেখেছি এবং যখনই আমরা জল দিচ্ছি তখনই কিন্তু বিদ্যুৎ কিন্তু ওখানে পৌঁছাচ্ছে এবং এলইডি জ্বলছে ঠিক আছে আমরা আরেকবার করে দেখাচ্ছি তোমাদের দেখো এর কী এর পিছনে কী বিজ্ঞান রয়েছে সেটা আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখানে আমরা দুটো এলইডি নেওয়া হয়েছে এই একটা লাল এলইডি এবং একটা সাদা এল দেখতে পাচ্ছ এবং এই এলইডি এই এলইডি এ পজিটিভে টাচ করা আছে আর ওই এলইডি নেগেটিভ টাচ করা আছে এখানে এই দুটো যে আমাদের বিভিন্ন দুটো টার্মিনাল রয়েছে সেটা কিন্তু টাচ নেই এবার কি হচ্ছে আমরা যদি এর মধ্যে নুন জল দেওয়া হয় তাহলে নুনে কী থাকে এন এ সিএল তাহলে এন এ প্লাস ও এল মাইনাস আয়নে ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে আমাদের কিন্তু কারেন্ট ওখান থেকে যাচ্ছে বা বিদ্যুৎ যাচ্ছে তাহলে করে দেখাচ্ছি দেখো আরেকবার দেখো লাইটটা কিন্তু আমাদের জ্বলছে ঠিক আছে তাহলে জলের সাহায্যে কিভাবে প্রদীপ জ্বালালাম সেটা তোমাদের বিজ্ঞান কি রয়েছে পিছনে সেটা আমরা দেখালাম যে আমরা কি জানি যে সল্ট ওয়াটার ইজ গুড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি ঠিক আছে এছাড়াও আমরা আরেকটা আলো করে দেখাচ্ছি যেটা হচ্ছে ক্যান্ডেলের ক্যান্ডেল যেটা হচ্ছে আমরা জলের সাহায্যে ক্যান্ডেল বানিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা ক্যান্ডেল তৈরি করে নিজেরাই কিন্তু এই ধরনের জলের সাহায্যে ক্যান্ডেল তৈরি করে জ্বালাতে পারবে এবং বিভিন্ন ধরনের রং ব্যবহার করতে পারবে ঠিক আছে তা আমরা এটাও করে দেখাচ্ছি তার তিনটে প্রদীপ একসঙ্গে তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করছে আমরা নাইট মোডে চলে যাব এবং দেখতে পাবে তোমরা যে রঙিন জলের মধ্যে কীভাবে প্রদীপ জ্বলছে এবং এখানে একটা এলইডি জ্বলছে জলের সাহায্যে দেখো এইভাবে এই যে আমরা এখানে লাল রং নিয়েছি লাল রং ছাড়া বিভিন্ন রঙের কিন্তু আমরা এই ক্যান্ডেল তৈরি করতে পারি কীভাবে করা হয়েছে এটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি প্রথমে আমরা জল নিয়েছি জলের পরে ওপরে নিয়েছি তেল অর্থাৎ তেল যেহেতু আমাদের ডেনসিটি কপ তাহলে তেলটা কিন্তু জলের উপরে ভাসবে ভাসার পরে আমরা একটা প্লাস্টিকের বোতল নিয়েছি প্লাস্টিকের বোতল থেকে আমরা এই মাঝখানের পার্ট একটা প্লাস্টিক কেটে নিয়েছি যে প্লাস্টিকের বোতল দেখাচ্ছি এখান থেকে আমরা কী করবো একটা প্লাস্টিকের দিয়ে কেটে নেবো কেটে মাঝখানে কেটে এখানে সলতে বানিয়ে এর উপরে ভাসিয়ে দেবো ভাসিয়ে দেওয়ার পরে আলোগুলো যদি জ্বালিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পারবে এবং জলটাকে প্রথমে রং করে নিতে হবে তোমরা বিভিন্ন ধরনের জলের রঙ করে নিতে পারো লাল নীল সবুজ যে কোনো এবং সে যে কালার কালারে তুমি আলো চাই সেই কালারে আলো কিন্তু তুমি পেতে পারো ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে সুন্দরভাবে জলের সাহায্যে প্রদীপ জালি দেখালাম আর জলের সাহায্যে দুটো আমরা ক্যান্ডেল তৈরি করে দেখালাম যে কিভাবে এগুলো তৈরি করতে হয় এবং কিভাবে এটা বানাতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে লাইক করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ এরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও